এডিসি নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলো। সদ্য আত্মপ্রকাশ ঘটাতি প্রাহা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স পার্টির সঙ্গে আতাত গোল ওয়াইপিএফটি। বিধানসভায় বিজেপির সঙ্গে জোট বজায় রেখে তিপ্রাহা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স পার্টির সঙ্গে এডিসি ভোটের আগে রাজনৈতিক মহল রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে গোটা বিষয়টিকে বিজেপির রাজনৈতিক দাবার সূক্ষ্ম চাল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে এডিসি নির্বাচন দোরগোড়ায়। আগামী কয়েকদিনের মধ্যে পাহাড়ে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। এই অবস্থায় পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলো। সদ্য আত্মপ্রকাশ ঘটা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সর্বস্ব তিপ্রাহা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স পার্টির সঙ্গে নতুন করে আতাত গড়ল আইপিএফটি। শুক্রবার রাজবাড়ির অন্দরে আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিপ্রাহার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং আইপিএফটি রাজ্য সভাপতির মধ্যে মৌ স্বাক্ষরের মাধ্যমে এই নতুন রাজনৈতিক জোট কার্য সমাধা হল। উপস্থিত ছিলেন আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য জনজাতি নেতৃবর্গ। তবে বিধানসভায় বিজেপির সঙ্গে দলের জোট থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এ বিষয়ে ঘুরিয়ে উত্তর দিলেন আইপিএফটি রাজ্য সভাপতি এনসি দেববর্মা। আমাদের যে পার্টির যে লক্ষ্য, সে লক্ষ্যকে নিয়েই আমরা এগিয়ে যাব। এতে করে আমাদের কোনো পলিটিক্যাল কোনো প্রবলেম, হ্যাঁ, এগুলো আমরা ওভারকাম করে যাব। কম শুনছি, হ্যাঁ। তিপ্রাহা চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন, অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি আইপিএফটির সঙ্গে এই আতাত এডিসি নির্বাচনের আসনের জন্য নয়, আদর্শ রক্ষার জন্য। এক্ষেত্রে সবার জন্য দরজা খোলা রয়েছে। 90-95% অফ রিজনাল পলিটিক্যাল পার্টি ইয়া ফর হামারে সং ডাইরেক্টলি ইয়া অ্যালায়েন্স মে আ চুকে। 100% अभी तक नहीं हुआ, लेकिन उनके लिए भी दरवाजा खुला है। अगर वो यूनिटी चाहते हैं ऑन द इशू ऑफ त्रिपुरा लैंड और ग्रेटर त्रिपुरा लैंड, तो वो सामने आइए, नॉट फॉर सीट्स बट फॉर आइडियोलॉजी ऑफ त्रिपुरा लैंड और ग्रेटर त्रिपुरा लैंड। आई वुड ऑल्सो लाइक टू थैंक ऑल द मेंबर्स फ्रॉम टीएसपी टू आईपीएफटी त्रिपुरा टू द मेंबर्स ऑफ आईपीएफटी मंगल ऋषिकेतु, people who have been from civil society like Kuboji, Ananta Babu, बहुत लोग हैं जो मेरे संग मिले हैं। There are some friends from media जिन्होंने बहुत important। আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া বলেন, তারা এখনো বিজেপির সঙ্গে জোটে রয়েছেন, জোটে নেই সেই ঘোষণা দেননি। আমাদের ছিল যে আমরা একটা আরো মন্ত্রী আমরা আমার চাই, আমার দাবি আছে, দেন ওকে ইনফর্ম কখনো আমরা বলিনি যে আমরা সঙ্গে নেই, কখনো আছে। তবে আইপিএফটির বিভিন্ন দাবি পূরণ না হওয়ার ব্যাপারে তারা অসন্তুষ্ট বলেও মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন। এমনকি অদূর ভবিষ্যতে যদি রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়, তবে তাদের আরও একটি মন্ত্রীপদ দেওয়ার দাবি রয়েছে এবং এ ব্যাপারে বিজেপির দিল্লি নেতৃত্বকে জানানো হয়েছে বলেও মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন। এর মধ্যে আগামী 24 ফেব্রুয়ারি তিপ্রাহা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স পার্টি এবং আইপিএফটি খুমলুঙে যৌথভাবে র্যালির আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছেন তিপ্রাহার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। বলার অপেক্ষা রাখে না এদিনের আইপিএফটি এবং তিপ্রাহা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ অ্যালায়েন্স পার্টির মধ্যে নতুন জোট হওয়ায় রাজ্য রাজনীতিতে বিশেষ করে পাহাড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির সঙ্গে আতাত বজায় থাকা বা না থাকার বিষয় যেহেতু আইপিএফটি নেতৃত্ব ঝেড়ে কাশলেন না, তাতে কিন্তু রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে রহস্য সৃষ্টি হয়েছে। এই নতুন জোট বিজেপির রাজনীতির দাবার সচেতন আড়াই ঘর ঘোরার চাল বলেও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।